হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাজ ব্লগ ইউকে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে একটা ভিডিও লইয়া আপনার লগে আইছি, ছোটোমোটো একটা ভিডিও। আজকে সকালের গোর ব্রেকফাস্ট আমরা কেতা কেতা দিয়ে করমু, তো আপনার লগে শেয়ার করি। তো দেখতে পাররা আমি একটা ব্রেড তৈছি, বিনস তৈছি, দুইটা ডিম তৈছি, বাটার আর প্লেট বোল, তো ওসব কিছু জিনিস দিয়ে আমি ব্রেকফাস্ট রেডি করবো সোমটার সবল লাগে। তো আরও আছে, আবাকাডো আছে, তো ওটা দিয়ে আমি বানাইম। তো আজকে দেখবা আমরা কেতা কেতা দিয়ে ব্রেকফাস্ট করি। আসলে প্রতিদিন করি না, এখন ডিফারেন্ট ডে ডিফারেন্ট তাদের করি। আর আসলে এলা প্রতিদিন খাওয়া হয় না, এলা অত সাজাই গুজাইয়া যার যেটা ভালা লাগে। তো আজকে মনে করিল আপনার লগে তোরা শেয়ার করি, খাইরা আমার তোরা শেয়ার করি আপনার লগে। তো দেখতে পারা একটা বিনস আমি যে করছি, একটা বউলো লইছি, মাইক্রোফোন আড়াইবার লাগে। তো আমার বাচ্চান্তরেও দিব, আমার হাজবেন্ডে আমি আমরা সবল লাগে একে আমরা রেডি করলাম খানিটা। তো আসলে সব প্লেট আমি আর দেখাইলাম না, একটা প্লেটও দেখাইমু রেডি কিলা করলাম গিয়া। তো এনে একটা ফান বইছি, ফানও আমি ডিমটা বাজিলিমু গিয়া। তো ফানটা গরম হওয়ার পরে আমি সামান্য বাটার দিলাম, আর বাটার দিয়া দুইটা ডিম আমি এখানে যে করিলাম বিরান করে নিলাম। আসলে সকালে তো আর কেউ কিছু একদিন কেউ খায় না, কেউ খাই না। আর আমি নর্মালি খাইলাই গা চা বিস্কিট খাই, আর নাইলে চা আটা রুটি খাই। তো একদিন একতা খাই, একে প্রতিদিন সমান থাকে না। তো ব্রেডও খাই, এন্ডও খাই গিয়া। তো এটা আসলে আর ভিডিও করা হয় না, কিছু করা হয় না। তো আজকে একটা মনে করিলো কই আপনার লগে শেয়ার করে। তো আমি এখন দুইটা ডিম বাজি নিলাম দেখতে পারা। তো ডিমের মাঝে আমি কিছু দিতাম নাই, খালি সামান্য লবণ দিব আর কিছু দিতাম নাই। তো একটা একটা ব্ল্যাক পেপারও দিই গিয়া। তো আজকে আর ব্ল্যাক পেপার দিলাম না, খালি সামান্য লবণ দিয়া বাজি নিম, ফ্রাই করে নিম। আসলে সবে একলাখান খাইতা চাইন না, তো এখন একলাখান খাইতা চাইন যে জেলা চাইছেন হলো বানাইয়া দিছি। তো আমি আমারটাও রেডি করছি, ওটা আপনারা দেখাইলাম, আমার মেয়েরটাও রেডি করছি। তো এখন সামান্য লবণ দিছি আমি, দুইটা এগোর মাঝে সামান্য লবণ দিছি। তো লবণটা দিলে ভালো লাগে, না দিলেও কিচ্ছু নাই, যারা চাইন না খাইতা নাই দিলে তোরা ভালো লাগে আঁকে গিয়া। তো কেন আমি দুই পিস ব্রেড টোস্ট করছি, আর বিনসটা গরম করে আনছি। তো আমি ব্রেডও সামান্য বাটার লাগাইলাম। আর আমরা ঘরও আসলে খুব কম ব্রেড খানা হয়, ব্রেড খানা বেশি হয় না গে। তো আস্তে আস্তে হাফতাতে কদিন আমরা ঘরো ব্রেড খাওয়া হয় গে, নাহলে ব্রেড খাওয়া হয় না বেশি। তো ওই আমি দুই পিস ব্রেডের মাঝে আমি বাটার লাগাই দিছি, আর এক কাপ চাও বানাইছি আমার লাগে। তো সকালে তো আমার চা খানা লাগে, সকালে নাই আমি সারাদিনও চা খাই, এক কাপ ফোর আর এক কাপ চা খাই। আমি চা খুব বেশি খাই। তো আমার দুইটা ডিম ভাজা হয়ে গেছে, তো দুইটা ডিম আমি প্লেটও আনিয়া থৈছি, দুই পিস ব্রেডও টোস্ট করে আর বাটার লাগাই রেডি করছি। তো মোটামুটি আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তো হলো আমার হাজবেন্ডটাও সমান বানাইছি, তো তাহলেও দিয়েছি ব্রেড চা বানাইছি আর বিনস দিয়া সপ্তাহ দিয়া সমান একবারে আমরা দুজনটা একলগে রেডি করছি। তো আমার ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে। তো দেখতে পারা বিনস লইছি, দুইটা ডিম আছে, দুই পিস ব্রেড আছে, এক কাপ চা আছে। তো আজকের ব্রেকফাস্ট আসলে খুব হেভি ব্রেকফাস্ট হইব গিয়া, এর লাগে আপনারা দেখাইলাম শেয়ার করলাম। তো আপনারা যদি ভালো লাগে তো কইবা। আর আসলে জানি সবেও খাই নি লাগে করুন গিয়া, বাট প্রতিদিন তো আমরা সবে আরিলে অত সাজাই গুজাইয়া খাই না গিয়া, যার যেটা ভালো লাগে খাই গিয়া। তো আমার এক কাপ চাও বানাইছি, আর আমার চাটা দেখতে পারা কিলা। তো চা আমি আসলে জো করে খাই না গিয়া, জাল দি চা খাই না, আমি কেটল দি চা বানাইয়া খাই।
আমার হাজবেন্ডে খাইন জাল দি, বাট আমি খাই না, আমি কেটল দিয়ে খাই। এখানে আমি তো সারাদিন খাই না, নিয়ে লাগে অত তাজা মজা করে খাই না, আমি জেলা ফারিওয়ালা খাই লাই। আর আমার হাজবেন্ডে খাইন জাল দি চা খাইন, তাই বালা ফাইন, তাই চা বালা ফাইন না গিয়া। তো দেখতে পাররা আমার ব্রেকফাস্ট রেডি হয়েছে, আপনার কাছে কিলা লাগছে কইবা, যদি ভালো লাগে তো বানাইয়া খাইবা আর দেখবা কিলা লাগে। তো ওই নমান মেয়ে তাইনটা রেডি কররা, তাইন খাইবা আবাকাডো দিয়ে খাইবা ব্রেড বানাইতা। তো তাই আবাকাডো খাইটা দুই পিস করে তৈসন গিয়া, তো কইরাম কই তাইনটাও তোরা শেয়ার করে। আর আমার দুইও ছেলে খাইছন এমনি খালি ডিম, আর যদি খাইছন ব্রেড খাইছন টোস্ট কইরা। তো আবাকাডো আসলে আমার কাছেও ভালো লাগে, এমনি প্লেন খাইতে ভালো লাগে, কে চাটনি হইরেও খাই। আমি আবাকাডোর চাটনি বানাই, আসলে খুব মজা হয়ে গে আবাকাডোর চাটনি। তো আমার মেয়ে বানাইরা তাইন কেতা ব্রেড দিয়ে আর যদি খাইবা গে ডিম দিয়ে আর আবাকাডো দিয়া খাইবা। কেতা কই আপনার লগে একটাও শেয়ার করি আমারটা যেগুলা করলাম। তো এনে একটা বৌলর মাঝে তাইন হাফ লইছই, নাস্তা লইতাম নাই, আধা খানাকে লই রাখিয়া তাই আধা খান দিয়ে জোগাই আর আধা খান রাখি লাইছি, পরে আমি খাইলি মুই এমনি। আর আবাকাডো তো আমরা শরীরও লাগে খুব ভালো, আসলে খাইতে পারলেও ভালো। তো অন্য সামান্য লবণ দিয়েছেন তাই, তো আসলে আমরা তত খাইতে পারি না আবাকাডো, বাট আমি বালা ফাই আগে বালা ফাইতাম না, এখন বালা ফাই আসলে খাই একটা একটা। তো তাই ব্রেডের মাঝে বাটার লাগাই রা, তাই বাটার কিছু বলন খাইন গিয়া। তো দেখতে পাররা কতক্ষণ লাগাইছেন, তো এক পিস ব্রেড নিছেন, তাই দুই পিস নিছেন না, এক পিস ব্রেড নিছেন। তো আবাকাডোর আবাকাডোরে যে কররা গিয়া মেশ কররা গিয়া তোরা আঁকে গিয়া। তো আবাকাডো সেন্টারে যাচ্ছেন মেশ করছেন, সেন্টারে তাই ব্রেডের উপরে লই লিরা। তো আসলে আমি এলা খাইছি না কোনোদিন, তাই খাইরা গিয়া, বাট আমি এলা খাই না। আমি আসলে আবাকাডো ফুদা খাইতে বালা পাই, কি চাটনি করলে ভালো লাগে আমার, পেঁয়াজ বাখর পাতা অর্থাৎ দিয়া যায় চাটনি করি আমরা। তো ওই চাটনি করলে আমার বাতর লগে আসলে খুব মজা লাগে এটা। তো ওইটা ব্রেড দিয়ে আমি খাই খাই না, আমি ভালো আমার কাছে ভালো লাগে না, বাট আমার মেয়ে ভালো পাইন তাই। তো তাই আবাকাডো দিলাই সন গিয়া, এখন তাই ডিমটা দিলাইবা, তো তাই ডিমও দিলাইছেন, তার উপরে আর ব্রেড দিছেন না, আর পিস দিছেন না, তাই এক পিস খাইবা, দুই পিস খাইতে পারেন না। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, আর সুন্দর সুন্দর কমেন্ট করবা। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইবও করে নিবা প্লিজ। আর আমার লগে থাকবা, আজকের মতো অনেক বিদায় নিমুগি, আল্লাহ হাফিজ।